রবিবার সকালে নদিয়ার ফুলিয়ার বেলেমাঠ এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটি টাকা ভর্তি মানি ব্যাগ পড়ে থাকতে দেখেন এক যুবক। তিনি ব্যাগ খুলতেই দেখেন ভর্তি টাকা সহ একটি ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও একটি ফোন নাম্বার। মানি ব্যাগ কুড়িয়ে পাওয়া যুবক অর্ঘ্য ব্যানার্জি জানান, তিনি জানতে পারেন মানি ব্যাগটি একটি লরি চালকের, নাম রাজা শেখ, বাড়ি মুর্শিদাবাদে। আমরা এখানে কাজ করছিলাম, দিয়ে দেখি রাস্তায় একটা সবাই দেখাশোনা করছে, এরকম রাস্তায় কিছু একটা পড়েছে, পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই সেখানে আমরা দেখে আমরা গেলাম যে কী পড়ে আছে, সবাই অনেক লোকজন ছিল, গিয়ে দেখছি একটা মানি ব্যাগ এরকম পড়েছিল আর কিছু তার সাথে কিছু ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, হেলথ কার্ড, আরও অন্য কিছু অনেক চালান টালান এগুলো ছিল, পড়েছিল এখানে সামনে। ওখান থেকে আমাদের পাশে আমার কাকা মনোহরা আমার ডাকে, ডেকে ওখান থেকে আমরা ওগুলো কুড়িয়ে তুলি, গুছিয়ে রাস্তায় পড়েছিল গুছিয়ে তুলি। তোলার পরে আমরা দেখি যে ওটা যোগাযোগ করার চেষ্টা করি, তা ভাইয়ের ওখানে নাম্বার, একটা নাম্বার আমরা পাই, সে নাম্বারে যোগাযোগ করি। প্রথমে তো উনি বুঝতে পারেননি, পরে উনি বলেন যে হ্যাঁ আমার জিনিসটা হারিয়েছে, তো ওনার উপযুক্ত প্রমাণ দিয়ে ওনাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করি। তাই পরে উনি কথা হয়, উনি রানাঘাট থেকে ফিরে আসেন, দিয়ে একটা ভদ্রলোক ছিলেন, ভদ্রলোক যেমনই হোক তিনি পথ চলতি মানুষ, সে অনেকেই ছিলেন, তারা ওগুলো নিয়ে যে যার মতো চলে যাচ্ছিলেন। এবার আমাদের কাকা, আমাদের বন্ধু সুমন, সবাই আমরা একসাথে নিয়ে ওগুলো নিজের আমাদের কাছে হেফাজতে রাখি এবং উপযুক্ত প্রমাণ সহ এনাকে ফোন করে যে আসার জন্য বলি যে এসে আপনার। লরি চালক জানান, তিনি মুর্শিদাবাদ থেকে ভাড়া নিয়ে বারাসাত যাচ্ছিলেন, কি করে তার মানি ব্যাগটি পড়ে গেছে তিনি বুঝতে পারেননি। অর্ঘ্য মুখার্জি লরি চালকের হাতে তার মানি ব্যাগ তুলে দেন। অর্ঘ্য মুখার্জির এই সততাকে সাধুবাদ জানিয়েছেন লরি চালক সহ অন্যান্য মানুষজন। গাড়ি নিয়ে যাচ্ছিলাম, গাড়ির সিটের ওপরে ছিল মানি ব্যাগটা, এই গিয়ার লিভারে ফাঁক দিয়ে পড়ে গেছে। এই দাদারা আমার মানি ব্যাগটা কুড়িয়ে পেয়েছে, গরিব মানুষের ছেলে দিল, খুব উপরবেলা ভালো রাখুক, ভালো থাকুক, সুস্থ রাখুক, এটাই চাই। আমার খুব উপকার করলো, অন্য লোকের হাতে পড়লে ফেলে দিত, কিন্তু পয়সা কড়ি যা ছিল 4,000-5,000 মতো পয়সা কড়ি পেয়েছি আর 50 টাকা আমি মনে হয়ে গেছে। দাদারা আমার খুব উপকার করেছে, এটা আমি মনে রাখবো। আমি যাচ্ছিলাম এই রানাঘাট পেনে, কলকাতা পেনে, বারাসাত পেনে। আপনি কী করেন? আমি লরি চালাই। আপনার বাড়ি? বাড়ি ওই মুর্শিদাবাদ। আপনার নাম? নাম রাজা শেখ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।